محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر من صبح رسالتك في شعرك والعصر من دور نبوتك رسالات أرفول من روي مدينة كتبسم شاخو قلتك ميقض آقاك تكلم شاخو قلتك ميقض آقاك تكلم الله أكبر. اے مسلمان من دار اللہ غلام اللہ پیغمبر صلی اللہ علیہ وسلم سن کر دعا بولیں دنیا مدتے جے منوش گناہ اللہ پاک رب العالمین راستے زرا کوئی بندن کربے بندہ گل کے اللہ تعالی کیمن فائدہ دن فائدہ دیبن আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করলে কেমন ফায়দা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসাদাকা আহাদুন বিসাদাকাতিন মিন ফাইবিন দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলো হালাল উপার্জন থেকে একটা পয়সা একটা টাকা আল্লাহর রাস্তায় কেউ দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আখাযাহুর রহমানু বিয়ামিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার এই দান সদকা টাকা আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ডান হাতের মধ্যে আল্লাহ উঠাই নেন ও দুনিয়ার মানুষ যে বান্দা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান করবে দান সদকা যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আখযাহা বিয়ামিনি আল্লাহ তাআলা তার কুদরতে ডান হাতের মধ্যে আল্লাহ সদকাটাকে উঠাই নেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকাটাকে এত পরিমাণ আল্লাহ বাড়াই দেন বান্দারে তোমার কাছে একজন ভিক্ষুক এসে হাত বাড়াইছেন আল্লাহ আমাকে কিছুদিন আপনি একটা টাকা দান করছেন যুবক রে আপনি যদি হালাল টাকা দিয়ে ওই টাকাটা দান করে থাকেন সরকারে দোয়ালাম রহমাতুল্লিল আলামিন বলেন ওই যে ওই ভিক্ষুকের হাতের মধ্যে টাকাটা উঠাই দিয়েছেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হাতের মধ্যে আপনি উঠাই দিয়েছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজব দান করার মধ্যে কেমন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন পাগল ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে একবার ডাক দিয়ে বললেন এ আমার সাহাবীরা ভালো করে শুনে নাও আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে ছোট একটা দলকে ছোট একটা জামাতকে পাঠাইতে চাই আমি ছোট একটা দলকে পাঠাইতে চাই যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় লড়াই করবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তাসাদ্দাকু ফাইন্নি উরিদু আন আবআথ বাতান আমি একটা ছোট দলকে কাফের মুশরিকদের বিরুদ্ধে পাঠাইতে চাই তাসাদ্দাকু তোমরা দান সদকা করো এই কথাটা শোনার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ এই কথাটা যখন কানের মধ্যে গেছেন কানের মধ্যে যাওয়ার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ দৌড়ে বাসায় চলে গেছেন বাসায় যাওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফের কাছে 4000 দিরহাম ছিল 4000 দিনার ছিল আব্দুর রহমান ইবনে আউফের কাছে 4000 দিনার ছিল
4000 দিনার থেকে অর্ধেক দিনার 2000 দিনার আল্লাহর রাস্তায় নবীজি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় 2000 দিনার আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন মুসলমান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ খুশি হইলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বললেন বারাকাল্লাহু ফীমা আতাইতা ওয়া বারাকাল্লাহু ফীমা আমসাকতা আব্দুর রহমান যে পরিমাণ তুমি আল্লাহর রাস্তায় দান করেছ আল্লাহ তাআলা বরকত দান করুন ওয়া বারাকাল্লাহু ফীমা আমসাকতা এবং যে পরিমাণ ধন সম্পদ তুমি বাড়িতে রেখে আসছো তোমার সেই ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন আল্লাহর হাবিবের দোয়া ও মুসলমান খেয়াল করে মুসলমান বাবা জিরা আমার যখন যখন তাবুক যুদ্ধের পরিস্থিতি গড়িয়ে আসলো তাবুক যুদ্ধ যখন শুরু হয়ে গেল তাবুক যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবুক যুদ্ধের দিন আব্দুর রহমান ইবনে আউফ কেমন দান করেছেন তাবুক যুদ্ধ এমন একটা জামাতের সঙ্গে হয়েছে এমন একটা দলের সঙ্গে হয়েছে কাফের মুশরিক ছিল রোম বাহিনী সবচাইতে শক্তিশালী বাহিনী সবচাইতে অস্ত্র যাদের কাছে সবচাইতে বেশি ছিল যেমন বর্তমান যুগে রাশিয়ার কাছে যেমন পারমাণবিক বোমা সবচাইতে বেশি আছে রাশিয়ার কাছে সবচাইতে বেশি অস্ত্র শস্ত্র আছে তৎকালীন জামানায় রোম বাহিনী এরকম রাশিয়ার মতো ছিল শক্তিশালী আল্লাহর হাবিব সরকারে দুআ রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যেতে হবে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যেতে হবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কথা শোনার পর সমস্ত সাহাবীরা নবীজির দরবারে এসে বললেন নবীজি গো এমন একটা দলের সঙ্গে এইবার যুদ্ধ হবে এমন একটা সময়ের মধ্যে যুদ্ধ হবে এমন এক স্থানের মধ্যে যুদ্ধ হবে যেই সময়টা যুদ্ধ হবে গো নবী যেই সময়টা যুদ্ধ হবে এই সময়টা আমাদের হাম মুয়াফিক না এই সময়টা আমাদের উপযোগী না কারণ মদিনার মধ্যে এখন ফসল কাটানো মৌসুম গো নবী এই ফসল কাটানো মৌসুমের মধ্যে যদি আমরা চলে যাই আমাদের ফসল গুলা সব নষ্ট হয়ে যাবে হে মুসলমান সাহাবীরা ডাক দিয়ে বললেন নবী যে গো রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে রোম সম্রাটের যে পরিমাণ অস্ত্র আর শস্ত্র আছে সেই তুলনায় 100 ভাগের তুলনায় আমাদের এক ভাগ নাই গো নবী ও নবী যে স্থানের মধ্যে যুদ্ধ করতে হবে যে পরিমাণ উটার ঘোড়ার প্রয়োজন তার এক ভাগ আমাদের কাছে নাই গো নবী এই কথা শোনার পর সমস্ত সাহাবীরা পেরেশানির মধ্যে পড়ে গেলেন ও মুসলমান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সমস্ত সাহাবীদের ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমাদের যা যা আছে যার যার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় লড়াইয়ের সংগ্রামের জন্য তোমরা দান সদকা করো ও মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে দান সদকায় উপস্থিত হয়ে গেল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত
পরিমাণ দান করেছেন ও মুসলমান ইতিহাসের কিতাব সাক্ষী আল্লামা ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা রহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন সুওরুম মিন হায়াতিস সাহাবা এই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন আব্দুর রহমান ইবনে রাফাত পাশা তিনি কিতাবের মধ্যে লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা তোমরা যে যা পারো যার শব্দের মধ্যে যা আছে আমার কাছে নিয়ে আসো ইতিহাস কিতাব সাক্ষী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তাবুক যুদ্ধের মধ্যে এত পরিমাণ দান করেছেন সবচাইতে শীর্ষস্থানীয় আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ 200 উকিয়া স্বর্ণ যাতে প্রায় এক বস্তা স্বর্ণ 200 উকিয়া স্বর্ণ সেই সময় দান করেছিলেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুর রহমান ইবনে আউফ যেই পরিমাণ দান করেছেন দানের পরিমাণ দেখার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যাওয়ার পর দাঁতে বললেন ইন্নি লারা আব্দুর রহমান ইল্লা মুরতাকিবান ইসমান ফামা তারকা লি আহলিহি শাইআন অগ্রবিজি আমি ওমর সাক্ষী দিচ্ছি গো নবী আমার মন সাক্ষী রে আব্দুর রহমান ইবনে আউফ এত পরিমাণ সম্পদ এই যুদ্ধের মধ্যে দান করেছেন গো নবী এত পরিমাণ সম্পদ এই যুদ্ধের মধ্যে দান করেছেন ও নবীজি আমার মনে হয় ফামা তারকা শাইআন লি আহলিহি তার পরিবার পরিজন পরিবারের জন্য একটা টাকাও ঘরের মধ্যে রেখে আসেন নাই হে মুসলমান এইবার আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন তাহলে আব্দুর রহমান আব্দুর রহমান রে এখানে আসো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন মানে ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি জিজ্ঞেস করলেন আব্দুর রহমান রে মা তারকা লি আহলিহি ফিল বাইতি আব্দুর রহমান তুমি তোমার পরিবার পরিজন পরিবারের জন্য তোমার পরিবার পরিবর্গের জন্য তুমি কি ঘরে রেখে আসছো আব্দুর রহমান ইবনে আউফ এইবার বলেন মা ওয়াদাল্লাহু ওয়া রাসূলুহু মিনার রিজকি ওয়াল খায়রি ওয়াল আজরি ও নবীজি আমি আব্দুর রহমান ইবনে আউফ আমার ঘরের মধ্যে ওই যে আপনি ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহর রাস্তায় দান করবে মিনার রিজকি ওয়াল খায়রি ওয়াল আজরি নবীজি গো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে কোনোদিন আল্লাহ তাআলার রিজিকের কষ্ট দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল খায়রি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জিন্দেগি খায়ের দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন ওয়াল আজরি এবং সওয়াব আল্লাহ দান করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা দুইটা আমি নবী গো আব্দুর রহমান আমার ঘরের মধ্যে রেখে আসছি এছাড়া আর কিছুই আমার ঘরের মধ্যে আমি রাখি নাই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ভাবে আল্লাহর রাস্তায় দান করেছেন ও মুসলমান ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবী দোয়া করেছিলেন বারাকাল্লাহু ফীমা আতাইতা ওয়া বারাকাল্লাহু ফীমা আমসাকতা আব্দুর রহমান রে তুমি আল্লাহর রাস্তায় যা দান করেছো এবং তোমার ঘরের মধ্যে যা রেখেছো সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিবেন কেমন বরকত হয়েছে
মুসলমান আজকে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দান করলে আমার পকেট থেকে টাকা চলে যায়, না বান্দা না তোমার পকেট থেকে টাকা যায় না, বরং আখিরাতের পকেটে আখিরাতের ব্যাংকের মধ্যে তুমি টাকা জমা রাখছো। এই যে মাদ্রাসার মাহফিলের মধ্যে আপনার টাকা পয়সা দান করেছেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনার টাকা পয়সা শেষ হলো না, শেষ হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জন্য আল্লাহর কাছে আপনি জমা রাখলেন। ও মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আব্দুর রহমানকে কেমন বারাকাত আল্লাহ দান করেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন এই দুনিয়া থেকে আল্লাহর পয়গম্বর বিদায় নিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কত পরিমাণ টাকা পয়সা ছিল। ও মুসলমান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসে নবীজি দুনিয়ায় নাই, হঠাৎ করে পুরা মদিনাটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠলো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথী সঙ্গে কে জিজ্ঞেস করলেন, মদিনায় কি কোনো ভূমিকম্প হলো নাকি? মুসলমান আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা জিজ্ঞেস করলেন, সমস্ত সাথী সঙ্গীরা ডাক দিয়ে বললেন, ও আম্মা জান, না না মদিনায় কোনো ভূমিকম্প হয় নাই, বরং আপনার পয়গম্বর আল্লাহর হাবিব সুলতানুর আলম রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের 700 উটের বহর বিভিন্ন দেশ থেকে মাল সামান নিয়ে মদিনায় প্রবেশ করেছে, 700 উটের চলার কারণে পুরো মদিনায় মনে হয় যেন ভূমিকম্প হয়ে গিয়েছে, এত পরিমাণ সম্পদ ছিল 700 উট। চিন্তা করতে পারেন কোন বরকত ওই যে নবীজি দোয়া করেছেন দানের বিনিময়ে, আপনিও যদি আজকে দান করেন আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। হে মুসলমান ইমানদার, আল্লাহর কোন কেমন দানবীর ছিলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্দুর রহমান ইবনে আউফের 700 উট মদিনার মধ্যে ঢুকলেন, সমস্ত মদিনার মানুষের জন্য খাবার নিয়ে আসলেন, গোটা মদিনা আব্দুর রহমান ইবনে আউফের এই মরুভূমির জাহাজ উট এই উটের মধ্যে মদিনার সমস্ত খাবার গুলো আসে, আব্দুর রহমান ইবনে আউফের 700 উট পুরো মদিনার মধ্যে ঘুরে আর মদিনার সমস্ত মানুষের দোকানে দোকানে খাবার পৌঁছায় দেয়। মুসলমান রে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কি পরিমাণ দানবীর ছিলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেন, আব্দুর রহমান ইবনে আউফ যখন ডাক দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুর রহমান রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকার দোয়া আলম বলে গেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথা বলার পর আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানিগুলো ছেনে দিয়ে কান্না শুরু করেছেন আর মদিনার সমস্ত মানুষের সামনে দাঁড়াইয়া বলে দিলেন, ও আম্মা জান, আজকে এমন একটা সংবাদ আপনি আমাকে শোনাইছেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছিলেন, বারাকাল্লাহু ফীমা আতাইতা ওয়া বারাকাল্লাহু ফীমা আমসাকতা, আব্দুর রহমান তুমি আল্লাহর রাস্তায় যা দান করেছ তার মধ্যে আল্লাহ বরকত দিন, এবং যা আল্লাহর রাস্তা
তুমি যা দান করেছো তার মধ্যে আল্লাহ বরকত দিবেন এবং যা ঘরের মধ্যে রেখেছো তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দান করেছেন গো আম্মা জান ও আম্মা জান সমস্ত মানুষকে সাক্ষী রেখে বললাম এই মুহূর্তে আপনি আমাকে আল্লাহর নবীর বাণী শুনেছেন আল্লাহর নবী বলছেন আমি জান্নাতি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ও আম্মা জান সকল মানুষকে সাক্ষী রেখে বললাম আমার যে শাশ্বত উট আছে গো আম্মা জান এবং যত পরিমাণ সম্পদ আমার আছে সমস্ত সম্পদগুলো এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে গোটা মদিনার এই মিসকিনদের মধ্যে আমি বিলীন করে দিলাম।